এলাকার প্রবেশমুখগুলোতে কড়াকড়ি লকডাউনে সাত জেলায় থামছে না ট্রেন টিকা মজুদ রেখে বাংলাদেশকে শর্ত দেয় পররাষ্ট্রমন্ত্রী খুব শুকনা সিজনে তো করতে পারত এগুলো কিন্তু না তখন করে নাই এই বর্ষা সিজনে করছে এখন রাস্তাঘাটের অবস্থা দেখেন একজন লোক আমার সামনে গর্তের মধ্যে পড়ে ও অলরেডি এক গলা ডুবে গেছে বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেক সড়ক রাজধানীবাসীর ভোগান্তি বাসাবু তিলপাপাড়ায় ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ অনিয়মের অভিযোগে জেরার মুখে বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর তদন্ত কমিটিকে সব তথ্য দেওয়ার দাবি এস কে সুর চৌধুরীর নারী পাচারে হত্যা নদীর সাথে হৃদয়বাবুর সম্পর্কের প্রমাণ পেয়েছে পুলিশ যশোরের শাসার এক জনপ্রতিনিধিও জড়িত আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ওই এলাকার কিছু কিছু জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করেছে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন এবার পুরো খবর বৃষ্টিতে আবারও জলবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীতে সকালে মাঝারি বৃষ্টিতে তলিয়ে যায় গ্রিন রোড ধানমন্ডি শাহজাহানপুর মতিঝিল ফকিরেরপুল সহ বেশ কয়েকটি এলাকা জলবদ্ধতার চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী বিভিন্ন স্থানে সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ চলায় চলাচলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে টানা বর্ষণে অবারণ আকাল রাজধানীবাসী মঙ্গলবার সকালের বৃষ্টিতেই তলিয়ে যায় রাজপথ নয়াপল্টন ফকিরেরপুল এবং মতিঝিল এলাকায় দেখা দেয় জলজট জলাবদ্ধতা বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে জনদুর্ভোগ ক্যাটারিং এর ব্যবসা আছে আমার আমি আমার মাল সামানাতে গাড়িতে ভরবো এই পরিস্থিতি নাই এই মুহূর্তে আমাদের সরকার যে এই যে কাজ শুরু করছে কিছুক্ষণ আগে একজন লোক আমার সামনে গর্তের মধ্যে পড়ে ও অলরেডি এক গলা ডুবে গেছে হাঁটু পানি পেরিয়ে সড়ক পারাপার করতে গিয়ে দুর্ভোগে পড়েন কেউ কেউ কোথাও কোথাও রিক্সা উল্টে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়েছে যাত্রী ও চালকদের সড়কের খানাখন্দ জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ বর্ষাকালে রাস্তার কাজ কাম করতেছে এখন তো মানুষ সাধারণ মানুষ কষ্ট পাইতেছে একটা হুন্ডা ডুবছে এখন এই বৃষ্টি বাদলের দিন হলো এখানে রাস্তাঘাটের অবস্থা শুকনা সিজনে তো করতে পারত এগুলো কিন্তু না তখন করে নাই এই বর্ষা সিজনে করছে এখন রাস্তাঘাটের অবস্থা দেখেন জলাবদ্ধ সরু সড়কে সকাল থেকে যানজটের কবলে পড়ে রাজধানীবাসী এই সুযোগে বিভিন্ন পরিবহনে হাঁকা হচ্ছে বাড়তি ভাড়া ম্যানহোলগুলোতে অনেক পানি জমে আছে ময়লা জমে আছে ময়লার কারণে এই সমস্যাটা বেশি হয় ভাড়া তো একটু বেশি লাগবে পানিতে কষ্ট বেশি প্রিপারেশনই ছিল না যে এরকম অবস্থার সম্মুখীন হয় বর্ষা মৌসুমে রাজধানীতে নিয়মে পরিণত হয়েছে জলজট ও ভোগান্তি তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা রাজধানীর বাসাবুর তিলপাপাড়ায় বক্স কালভার্টের কাছে ড্রেনে পড়ে আবুল নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফায়ার সার্ভিস জানায় সকাল ১০টার দিকে সে খালে পড়ে স্থানীয়রা জানায় বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান আবুল ১৫ ফুট গভীর ড্রেনটিতে বৃষ্টির পানির স্রোতে ভেসে যান তিনি স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে একটি ডুবুরি দল উদ্ধারের কাজে যোগ দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি দিন আগে আমি বললাম এই মেয়ে ময়লা পানি যে তুমি যেভাবে ডুবাই প্রথম টোয়াই যাচ্ছ যে তোমার কিছু নিয়ে জায়গা জায়গাটা তো ভালো না হাইতে হাইতে কত ময়লা ভিতেই চলে গেছে উদ্ধার করবো কেমনে আমার হেডকোয়ার্টার থেকে এখন একটা ডুবুরি ইউনিট কাজ করতেছেন আমরা চার্জ করতেছি সর্বশেষ ফায়ার সার্ভিসও এসে কাজ করছে অনুসন্ধান চালাচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে রক্ষার জন্য যে কাজগুলো সেটা আমরা করছি করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় শুরু হচ্ছে কঠোর লকডাউন ভোর ৬টা থেকে এসব জেলা থেকে যাত্রীবাহী বাহন ও লোকজনকে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না রাজধানীর প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল হঠাৎ এমন সিদ্ধান্ত আসায় দূরযাত্রায় বিপাকে পড়েছেন অনেকে ৩০ জুন পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তবে জরুরি পরিষেবা ও পণ্যবাহী যানবাহন চলাচল করবে ঢাকা শহর থেকে কিছু করার নাই চেকপোস্ট তৈরি করেছি
যদি ঢাকা থেকে গাড়ি বের হয় তখন সেগুলোকে আমরা ব্যবস্থা নিচ্ছি বা ফিরিয়ে দিতেছি। ঢাকার আশপাশের জেলাগুলোতে সকাল থেকেই লকডাউন চলছে। টানা বৃষ্টিতে সকাল থেকে জনসমাগম অনেকটাই কম। নারায়ণগঞ্জ গাজীপুরে ভোর থেকেই ঝুমবৃষ্টি, কোথাও কোথাও জমে যায় হাঁটু পানি। এর মাঝেই কলকারখানার শ্রমিকরা বের হন কাজে যোগ দেওয়ার জন্য। লকডাউনে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। সকাল থেকে রিক্সা সিএনজির পাশাপাশি চলাচল করেছে ব্যক্তিগত গাড়িও। এদিকে নৌরুটে আজ থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধের নির্দেশনাও মানা হচ্ছে না পুরোপুরি। সকাল থেকে পাটুরিয়া দরিদিয়া রুটে ফেরিতে বাস পারাপার হচ্ছে, ভেঙে ভেঙে ঢাকা অভিমুখেও আসছেন অনেকে। বেলা বাড়ার সাথে সাথে বাস পারাপার অংশ কিছুটা কমেছে। লকডাউনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই গাবতলিতে যাচ্ছি শওকত মঞ্জু শান্তর কাছে। শান্ত, মানিকগঞ্জ গাজীপুর সহ সাত জেলায় ভোর থেকে লকডাউন শুরু হচ্ছে, এতে ঢাকায় প্রবেশমুখ গাবতলিতে প্রভাব পড়ছে কেমন? তবে সকাল থেকেই যে সংবাদ জানিয়ে আসছিলাম, মানুষজনের যে ভোগান্তি, যে পদযাত্রা তারা ভোর থেকে শুরু করেছেন সেই পদযাত্রা কিন্তু এখনো থামেনি। এখনো অসংখ্য মানুষ কিন্তু ঢাকার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ এই আমিনবাজার যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে কিন্তু তারা ঢাকায় প্রবেশ করছেন হেঁটে হেঁটে, এবং অপর পাশ থেকে ঢাকা থেকে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন শত শত মানুষ। এবং তারা যেটা বলছেন যে কয়েক কিলোমিটার তাদেরকে হেঁটে আসতে হয়েছে, এবং যেহেতু আমিনবাজারের অপর পাশে ঢাকাগামী যে বাসগুলো আছে সেগুলো আটকে দেওয়া হয়েছে, এবং ঢাকা থেকে বের হওয়ার যে পথ আমিনবাজারের এই পাশটিতে ব্রিজের এই পারে সেখানেও কিন্তু যাত্রীবাহী বাস আটকে দেওয়া হয়েছে। প্রকান্তরে যেটা ঘটেছে, মানুষ কিন্তু তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে কিন্তু ব্রিজ এপার ওপার করছেন, এবং যাত্রী যারা আছেন অথবা এই সাধারণ মানুষ কিন্তু বারবার একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে যেখানে বাসগুলো আটকে দেওয়া হয়েছে সাধারণ মানুষরা কিন্তু আরও বেশি সংঘবদ্ধভাবে অথবা খুব বেশি ঘন একটা অবস্থায় এসে কিন্তু তারা যাতায়াত করছেন, এতে করোনা পরিস্থিতি আসলে কতটুকু উপকৃত হবে বা করোনা পরিস্থিতি কতটুকু রোধ করা যাবে সেটা নিয়ে আসলে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যে এই ধরনের লকডাউনগুলো আসলে খুব বেশি কাজে আসছে কিনা অথবা এর চেয়ে সঠিক কোনো উপায় বের করা সম্ভব কিনা, এ নিয়ে তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। সহকর্মী শান্ত জানাচ্ছেন গাবতলি থেকে। যেতে চাই সাইনবোর্ড এলাকায় সহকর্মী সৌমিত্র শুভ্রের কাছে। সৌমিত্র, ঢাকার প্রবেশমুখ সাইনবোর্ড, সেখানে লকডাউনের চিত্র কেমন দেখছেন? মানুষ কতটা মানছে? যানবাহন চলাচল করছে কি? যানবাহন চলাচল করছে, মানুষ যতটা কঠোরতার সঙ্গে প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছিল বা সিদ্ধান্ত জানানো ছিল ততটা কঠোরতার সঙ্গে মানছেন না, সেটা বলা বাহুল্য। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রবিন, সাইনবোর্ড এলাকা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকার সঙ্গে অনেকগুলো এলাকার যে যোগাযোগ সেটি এই সড়ক দিয়ে রক্ষিত হয়, ফলে এখানে যাত্রীদের যে চাপ সেটি বেশ চোখে পড়ার মতো। এবং কাছে একটি চেকপোস্ট রয়েছে, চেকপোস্টের কারণে যদি দেখেন রাস্তার অন্য পাশে যানজটের সৃষ্টি হয়েছে, এবং আমরা যানজটে কিন্তু যাত্রীবাহী বাসও দেখতে পেয়েছি। যারা আসছেন অনেকে পায়ে হেঁটে এসছেন, এবং যেই জেলাগুলো লকডাউন, নারায়ণগঞ্জের বাসিন্দা যেমন আছেন, অনেকে ঢাকা থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ ফিরছেন, অন্যান্য অর্থাৎ নারায়ণগঞ্জ পেরিয়ে অন্যান্য যে জেলাগুলো রয়েছে দূরের নোয়াখালী বা ফেনী বা চট্টগ্রামের দিককার সেই সব জেলাগুলোর যাত্রীরাও কিন্তু আসছেন, কিন্তু যেহেতু গণপরিবহন অর্থাৎ দূরপাল্লার বাস চলছে না ফলে তাদেরকে হেঁটে আসতে হচ্ছে বা অন্য কোনো বিকল্প যানবাহন আমি আপনি দেখতেই পাচ্ছেন। নিশ্চয়ই কয়েকদিন আগে আপনি জানেন যে মোটর চালিত যেই রিক্সাগুলো রয়েছে সেগুলোর মহাসড়কে চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই রিক্সাগুলো এখন রীতিমতো এই মহাসড়কে চলছে, অর্থাৎ দেশের প্রধান মহাসড়কে কিন্তু সেই ব্যাটারি চালিত রিক্সা বা মোটর চালিত রিক্সাগুলো চলছে। এবং যেটি আমরা দেখতে পেয়েছি, মানুষজন জিজ্ঞাসা করছিলাম, তারা বলছেন যে আকস্মিকতা অর্থাৎ সিদ্ধান্তের আকস্মিকতা কালকে হঠাৎ করে জানানো হয়েছে বলে তারা অনেকেই যারা এসেছিলেন তারা ঠিক বেরিয়ে যাওয়ার সময়টুকু পাননি, অনেকে কাজ শেষ করে যেতে পারেননি। আবার এদের মধ্যে একটা অংশ তারা অপেক্ষা করেছিলেন যে হয়তো এইসব কঠোরতার ফাঁকে কোনোটা শিথিলতার মধ্য দিয়ে তারা পেরিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সহকর্মী সৌমিত্র শুভ্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ব্যাপারে কোনো সুখবর দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, যুক্তরাষ্ট্র কোন কোম্পানির কী পরিমাণ ভ্যাকসিন কবে নাগাদ পাঠাবে তা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন জানান, বড় দেশগুলো টিকা মজুদ রেখে সরবরাহের ক্ষেত্রে শুধুই শর্ত দিচ্ছে, আশ্বাসের মাধ্যমে শুধুই কালক্ষেপণ করছে তারা। পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন নিয়ে
উন্নত দেশগুলোর আচরণকে মূলা ঝোলানোর সাথে তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের পরও ধনী দেশগুলো মিয়ানমারের সাথে গেল চার বছর ব্যবসা বাণিজ্য বাড়িয়েছে, এটা তাদের দ্বিমুখিতা বলেও মন্তব্য করেন ডক্টর মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা নিজেদের নিরাপত্তায় অস্ত্র ব্যবহারের সুবিধা চেয়েছেন। এবং অনেকগুলো দেশের এই ভ্যাকসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু খালি মুখে বলে আমরা এগুলো আপনাদের দেব। হ্যাঁ, এইরকম মজার মজার কথা শুনি যে আপনারা কোনো চিন্তা করেন না, আমরা এইগুলো দেব, কিন্তু কেউ দেয় না, কেউ দেয় না। তো এইটা ঠিক না, আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কি না। হ্যাঁ, ইট হ্যাজ বিকাম লুকস লাইক অ্যানাদার টুল অব এক্সপ্লোইটেশন। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগ বা পিপিপির আওতায় বাস্তবায়নাধীন ঢাকা বাইপাস চার লেন প্রকল্পের খরচ বাড়ল। 236 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে এখন দাঁড়াবে 674 কোটি টাকায়। একই সঙ্গে বাড়ছে প্রকল্পের মেয়াদও। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় 4,166 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভার শুরুতে প্রধানমন্ত্রী দুর্যোগের ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু নামের বইয়ের মোড়ক উন্মোচন করেন। বলেন, যত দুর্যোগই আসুক বাংলাদেশ তা মোকাবেলায় সক্ষম। পরিকল্পনা কমিশন জানায়, ঢাকা বাইপাস ফোর লেন প্রকল্পে কিছু নতুন অংশ অন্তর্ভুক্ত হচ্ছে। 2016 সালের 1 মার্চ এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল একনেক। এবং ঘূর্ণিঝড় বা জলঝড় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি এবং তার পরিকল্পনা করার লিভার ও কিডনি জটিলতা নিরসনে খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় বিএনপি। এই প্রথম স্থায়ী কমিটিতে রেজুলেশন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, অপরিকল্পিত লকডাউনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। প্রায় 2 মাস চিকিৎসা শেষে গত শনিবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা জানান বিএনপি মহাসচিব। কোভিড-19 করোনা ভাইরাস চলে গেলেও পোস্ট কোভিড জটিলতায় এবং দীর্ঘদিন কারাগারে থাকার কারণে কোনো চিকিৎসা না হওয়ায় হার্ট, লিভার ও কিডনির সমস্যা বেশ জটিল হয়ে ওঠে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে অনেকদিন থেকেই উদ্যোগে ছিল তার পরিবার। তবে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশ নেয়ার আহ্বান জানানো হলো। এর আগে আমরা বলিনি, আপনার পরিবার বলেছিল, আমরা এবার আমাদের পার্টির সিদ্ধান্ত মানে স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে রেজুলেশন নিচ্ছি যে তার বিদেশে চিকিৎসা দরকার। সুতরাং এর জন্য যা কিছু করা দরকার সরকারের করা উচিত ইমিডিয়েটলি। অ্যান্ড তারপরের যে স্টেপসগুলো আছে বা আছে সেগুলো তো পরবর্তীকালে আলাপ আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। রাজনীতির পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, অপরিকল্পিত লকডাউনে জটিল হয়েছে করোনা পরিস্থিতি। প্রথমে সাধারণ ছুটি ও পরে অপরিকল্পিত লকডাউনে পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে গেছে। সভায় অবিলম্বে টিকা সংগ্রহ বিতরণের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়। মহামারীতে নিত্যপণ্যের দাম বাড়ার অভিযোগ এনে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন বিএনপি মহাসচিব। বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগে জেরার মুখে সাবেক 2 ডেপুটি গভর্নর এস কে সুরচৌধুরী ও এস এম মনিরুজ্জামান। জিজ্ঞাসাবাদের জন্য আজ দুজনকেই তলব করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রথম দফায় 2 ঘন্টা জেরা করা হয় এস কে সুরচৌধুরীকে। পরে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন সব অভিযোগ মিথ্যা। এর আগে তদন্ত কমিটি সাবেক ও বর্তমান ব্যাংকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে কথা বলেছে। বিকেলে সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বিআইএফসির আর্থিক অনিয়মে জড়িতদের খোঁজ করছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। এর সদস্যরা অন্য আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মও খতিয়ে দেখছে। উচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়। এখন পরবর্তী পথে কি জানেন স্যার? না, আমি
আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা নদী ওরফে জয়াসহ সাত জনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে নড়াইল ও যশোরের সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় দুটি মামলায় নদীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। নদী ও হৃদয়বাবু একে অপরের ঘনিষ্ঠ। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সাথে যশোরের শার্শা এলাকার এক ইউপি সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে। সম্প্রতি ভারতে বিবস্ত্র করে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এতে নড়ে চড়ে বসে ভারত ও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। ভারতে গ্রেপ্তার হয় টিকটক হৃদয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নড়াইল ও যশোরে অভিযান চালিয়ে নারী পাচার চক্রের অন্যতম হোতা নদীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 2015 সাল থেকে নারী পাচারের সাথে জড়িত চক্রটি তারা ভারত ও বাংলাদেশে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। জানানো হয় নদী ও হৃদয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা নদী সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, 2015 সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে এবং সে এই নারী পাচারের মতো ঘৃণ্যতম অপরাধে নিজেকে জড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভারতের আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেছে পুলিশ। পুলিশ বলছে এই নারী পাচার চক্রের সাথে যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য জড়িত। পুলিশ বলছে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে নারী পাচার চক্রের গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী বস্তি ও বস্তি সংলগ্ন এলাকার 71% মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। যারা এরই মধ্যে সুস্থ হয়েছেন তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। দুপুরে ব্রিফিংয়ে আইসিডিডিআরবি এ তথ্য জানায়। ব্রিফিংয়ে জানানো হয় চট্টগ্রামে এই হার 55%। আইসিডিডিআরবির 5 মাসের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আইসিডিডিআরবি জানায় করোনার উপসর্গ উপসর্গহীন 3,220 জনের উপর এই গবেষণা চালানো হয়েছে। বয়স্ক তরুণদের করোনায় আক্রান্তের হার প্রায় সমান। দর্শক, এই ছিল যমুনা নিউজে।